মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাকে খুব পাঁচ দিন বা কি তিন দিন বা কি করা না, এবার তো খিটখিটে উকিলটাকে জানাতে হবে, চ্যালেঞ্জে জিতে গেছি। তবে সেটা ফোনে হবে না, একটু গ্যাটের পয়সা খরচা করে খাটনি করে হাওড়া যেতে হবে। জানলা ওদের ওদের বিশাল বাড়ি, মস্ত উকিলও, আর তারপর ওই ওদের নাম ধাম ঠিকানা দিদি সব জানে মা। আর ওদের ওই ওই বিশাল গাড়িটা দেখে তোমার চোখ একেবারে ছানা ভরা হয়ে যাবে। গাড়ির সিটগুলো কি নরম মা, আর ওই সিটগুলো বিছানাও বানানো যায়, আবার টান টান করে বিছানায় শোয়াও যায় মা। কি ফাইন ঠান্ডা, কি দারুণ মা। জল অচল করে দেবো, টিকতে দেবো না পাড়ায়। কি গো রত্না, তোমাকে দেখে তো অবাক লাগে। আমি তোমার জায়গায় থাকলে লজ্জায় মুখ লুকিয়ে ঘরে বসে থাকতাম, রাস্তায় বেরাতাম না। এই বয়সে এসে সতীন ঘর করছো কি করে বলো তো? তোমাদের বাড়িতে যা কেচ্ছা, বাবারে বাবা! বড়টার বিয়ে ভেঙেছে, এবার ছোটটা, মানে পেটেরটার বিয়ে দিতে পারবে তো? মনে তো হয় না। তোমার মেয়েকে কেউ দেখবেও না, আর ছাদনাতলা অবধি পৌঁছাবেও না। তোমার মেয়ে ছাদনাতলাতেও যাবে, আর শ্বশুর বাড়িও যাবে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলার মতো বোকামো আমি করব না। শুধু সম্বন্ধ নয়, বড় করে সম্বন্ধ। টুম্পার বিয়ে আমি এখানেই দেব। তারপর তোমাদের সবাইকে আমি না কাঁচকলা দেখাবো, কাঁচকলা। ও মা, তুমি সেদিকে কি মিমির করছো? টুম্পা, আমি না আমি আমি রাজি, আমি রাজি। কি বললে? রাজি? শোনো না মা, আমার জন্য বিয়ের হারও তো রেডি, তাই না? আমার বিয়ে আগে হচ্ছে মানে দিদির জন্য কেন হারটা তো আমার। ঠিক আছে, চিৎকার করিস না, পরে দেখা যাবে সেটা। শোনো না, শোনো মা, ওরা তো এত বড় লোক, তাই ওরা তো কালকেই আসবে। তুমি না কাল লুচি আর খাসির মাংস করবে, হ্যাঁ? এটাও তুই বলে দিবি, মুখটা একটু বন্ধ রাখ। অতিথি আপ্যায়নের দায়িত্ব আমার, আমি সেটা বুঝে নেব। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, আপনাদের সব দায়িত্ব আমার। বিয়ের জন্য যা যা দরকার হয় সবকিছু আমি করব। চল আমার সঙ্গে, চল একটু ওই বেসন, দুধের সর আর হলুদ একসঙ্গে মেখে তোর মুখে একটু দিয়ে দিই, তাহলে একটু চামড়া জেল আসবে। মাখবো না। শোনো না মা, বাজারে না একটা দারুণ ফেস প্যাক এসছে, মুখে লাগালে আলিয়া ভাটের মতো জেল আসবে জানো মা। টাকা দাও না, টাকা দাও না, টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি না। চলো বেবে, ওই বেসন গুলে দিচ্ছি, মাখলে মাখো, নাহলে পরে যাও। ছাড়তো দিদি, দিদি শোনা শোনা, আমাকে 35 টাকা দে না রে। এটা দিয়ে আমি এমন কিছু করবো না, তুই দেখবি, তুই চিনতেই পারবি না। হাতে তো টাকা নেই তেমন, ঘটকালির বাজারটাও মন্দা যাচ্ছে, তবে এই খিটখিটে উকিলের বিয়েটা দিয়ে মন্দ পাবো না, এই আনন্দেই না হয়। এনে 40 টাকা, 5 টাকা বেশি দিলাম, মজা কর। এই চুপ, একদম চুপ। বাড়িতে তো তুমি বলো, এখানে নয় আমাকেই বলতে দাও। বলো না, বলো, আমিও বলবো, ছাড়বো নাকি? আমি উকিল ঠিক করেছি, ডিভোর্স আমার চাই। দেখুন, আপনারা যদি এইভাবে ঝগড়া করতে থাকেন তাহলে আমি কি করে ডিভোর্স ডিভোর্স কেন দেব বলুন তো? সারা জীবন আমাকে জ্বালিয়েছে, আরে এখন ডিভোর্স দিলে তো গাদা গাদা খরপোশ চাইবে আমার কাছে। বেশ করুন, 100 বার করুন। দেখেছেন, দেখলেন মেজাজটা একবার দেখলেন? শুধু কি এই জানেন তো, জানেন উকিল বাবু আমাকে আমার মায়ের কাছে অব্দি আসতে দেয় না। ন্যাকা কচি খোকা, এত বড় একটা ছেলে, মা কি না এখনো ভাত মাখিয়ে খাইয়ে দেবে? কোন বউ সহ্য করবে এগুলো? মা দেরি হয়ে যাবে, আমি যাই। দেরি হবে না, আমি খাইয়ে দিচ্ছি, এই তো লক্ষ্মী সোনা বাবা আমার।
আমার যা অবস্থা হয়েছে না, ডবল ডেকার টিফিন বক্সের নিচের তলায় মায়ের মাখা ডাল ভাত তরকারি, আর উপরের তলায় বউয়ের মাখা মাছের ঝোল ভাত নিয়ে রোজ আমাকে অফিস যেতে হয়। বলেন কি আপনি? তবে আর কি বলছি উকিল বাবু, আপনি বিয়ে করেছেন? না না, ভুলেও বিয়ে করবেন না কিন্তু। হ্যাঁ, মাথা খারাপ নেই। দেখি 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 দেখি, শুনুন 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 শুনুন, সুখবর সুখবর সুখবর, উকিল বাবুর বিয়ে ঠিক হয়ে গেছে। মিষ্টি খান মিষ্টি খান, কালি পাকা দেখা, আমিও খান। হ্যাঁ আউ, বিয়ের কথা শুনে স্যারের মাথায় দাবানল জ্বলছে, দাবানল। ওইটুকু জলে কিচ্ছু হবে না। হয়েছে হয়েছে, আমি ঠিক আছি। আপনি সত্যি আমার বিয়েটা ঠিক করে ফেলেছেন? বলেছিলাম না আপনাকে, সিথি টু শিলিগুড়ি, বিয়ে দিতে যা নেই জুড়ি, আমি সেই ঘটক দিদি। আমার কথা এক কথা, 7 দিনে বলেছিলাম বিয়ে ঠিক করে দেবো, আজ 3 দিনেই বিয়ে পাকা, আর বাকি 4 দিন আপনি ঘটা করে বিয়ে করুন। আপনার কি শরীরটা খুব খারাপ করছে স্যার? শাট আপ। এই দাদা ভাই, তুই আর চেম্বার টেম্বার করিস না, তাড়াতাড়ি চলে আয়। একটা দারুণ খবর আছে। আরে বাবা, ঘটক দিদি তোর জন্য পাত্র ফিক্স করে ফেলেছে। বাড়ি থেকে ফোন করেছে বুঝি, পাত্রী পাকা হয়ে গেছে, সেই খুশিতে ফোন করেছে তো। না 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 না, বিয়ে করতে যাবেন না, এখন বিয়ে করতে গেলে ফাঁসাতে পড়বেন কিন্তু। এই শুনুন, আরেকটা মিষ্টি খেতে চাইলে দিচ্ছি, কিন্তু মুখটা আপনি একদম বন্ধ রাখুন। তুই কথা বলছিস না কেন, চুপচাপ কেন? ও মা, হু আবার কি কথা বল দেখিনি। হ্যাঁ তুই আগে চলে আয়, কাজকর্ম পরে হবে, আগে বিয়ে কর, তারপর সব কাজ হবে, ব্যাস। আরে বাবা শোন না, বলছি কাজকর্ম শিখে তুলে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আর তোর বউয়ের পাকা দেখা, তারপরেই তো বিয়ে। ও ওমুমা, বলছি কি তাড়াতাড়ি বাড়ি আয় না, অনেক প্ল্যান আছে, তাড়াতাড়ি আয় বাবা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।